গুড মর্নিং, কেমন আছো আমার ছোটো ছোটো বন্ধুরা? সবাই ভালো আছো তো? বাহ, আমিও ভালো আছি, একদম ঠিক। আজকে আমরা অবশ্যই পড়াশোনা করব, তার আগে একটা খুব সুন্দর মজার খেলা খেলবো। কি সবাই খেলবে তো? হ্যাঁ, ওই মজার খেলাটা হচ্ছে কিছুই না, আমি তোমাদেরকে খুব ছোটো ছোটো দুটো প্রশ্ন করব, আর তোমরা কিন্তু খুব ভাবনা চিন্তা করে উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো তো, সবাই ভেবে বলবে, আমরা এই যে স্কুলে এসেছি, সেই স্কুলটা কি আমরা যখন তখন আসতে পারি? মানে আমার যখন ইচ্ছা হবে তখনই কি আমরা চলে আসতে পারবো? হ্যাঁ কিংবা না, বলো, পারবে পারবে না? বাহ। এবার দুই নম্বর প্রশ্ন বলো, এই যে আমি তোমাদেরকে অঙ্ক ক্লাস নিতে এসেছি, আমি কি তোমাদেরকে সবসময় অঙ্ক ক্লাস নিই, বলো? নাকি আমি স্কুল খোলার সময় থেকে তোমাদের নিতেই থাকি অঙ্ক ক্লাস, এমনটা কি হয় না? তাই তো? বাহ। তারপরে বলো, তোমরা কি সারাদিন এই স্কুলেই থাকো? থাকো না। তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর যে তোমরা সঠিক দিলে, এই যে উত্তরগুলো দিতে পারলে, কিসের উপর নির্ভর করছে উত্তরটা বলো তো? কেউ একজন বলো, তুমি কি স্কুলে যখন আসো তুমি কি যখন তখন স্কুলে আসতে পারো? পারো না। তাহলে একটা নির্দিষ্ট সময়ে স্কুলে আসো, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এটা কী থেকে বুঝবে যে তুমি নির্দিষ্ট সময়ে স্কুলে আসছো, বলো? হ্যাঁ, ঘড়ি দেখে। তাহলে কি প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু সময় আছে? যেমন আমরা স্কুলে আসব তার একটা সময় আছে, আমরা সবসময় আমি যেমন তোমাদের সবসময় অঙ্ক ক্লাস নেব না, একটা নির্দিষ্ট সময়ে তোমাদের অঙ্ক ক্লাস নিতে আসব। তোমাদের যদি পাঁচটা পিরিয়ড হয়, আমি হয় ফার্স্ট পিরিয়ড না সেকেন্ড পিরিয়ড না থার্ড পিরিয়ড, তার মানে কি আমরা কিন্তু একটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা চলছি। আমি যেমন সারাদিন স্কুলে থাকবো না, ঠিক সেই রকমভাবে আমরা কিন্তু প্রতিদিন, আমরা প্রত্যেক দিন আমরা সময়ের সঙ্গে সঙ্গে কিছু কাজ করি, তাই তো? একদমই ঠিক। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, যে সময়ের কাজ সময়ে করি। যেমন আমি যখন তোমাদেরকে প্রথমে প্রশ্ন করলাম যে তোমরা কি সবাই নিজের ইচ্ছা মতন স্কুলে আসো, তোমরা কি বললে? না, কারণ তোমরা সবাই সকাল 10টার দিকেই স্কুলে আসো বা 11টার দিকে স্কুলে আসো। তাহলে এই যে তুমি 10টা বা 11টার দিকে স্কুলে আসলে, সেটা কী করে দেখলে? ঘড়িতে দেখলে, তাই তো? হ্যাঁ। আবার এই যে আমরা সবাই ঘুম থেকে উঠি, আমরা বলি 6টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি, তাহলে নিশ্চয়ই আমরা ঘড়িটা দেখেই উঠলাম, কি তাই তো? আবার যে আমরা স্কুল ছুটি হয়, আমরা বাড়ি যাই, তখনও কিন্তু আমরা ঘড়ি দেখি যে ঘড়িতে হয়তো 4টে বাজছে বা 4:30 বাজছে, তখন আমরা স্কুলে থেকে বাড়ি যাই। আবার প্রথম যে ক্লাসটা হয়, বাংলা ক্লাস হোক বা ইংরেজি ক্লাস হোক বা যে কোনো ক্লাস হোক, সেটা কতক্ষণ হবে? 11টা থেকে বা 10:50 থেকে 11:30, তাই তো? এটা আমরা কী করে বুঝবো? ঘড়ি দেখে। তাই আজকে আমরা দেখব যে সময়ের কাজ সময়ে করি, আর এই সময়ের কাজ সময় করতে গেলে বা সময়টা দেখতে গেলে বা জানতে গেলে আমাদের কী জানতে হবে? ঘড়ি দেখা জানতে হবে। আজ আমরা দেখব যে কীভাবে এই ঘড়ি দেখা যায়, ঠিক আছে? তো আমরা সবাই নিশ্চয়ই সাইকেল দেখেছি, কি তোমরা সবাই সাইকেল দেখেছো তো? হ্যাঁ। সাইকেলে কি থাকে? দুটো চাকা থাকে, একটা প্যাডেল থাকে, আরও অনেক কিছু থাকে, সেগুলো আমরা বাদ দিলাম। এবার ধরো তুমি যখন তোমার বাড়ি থেকে আমাদের এই স্কুলে আসবে, তখন নিশ্চয়ই তুমি সাইকেলে করে আসবে। আচ্ছা, সেই সাইকেলে চাপার পর তুমি প্রথমে কি করো? তুমি প্যাডেল করো, আর প্যাডেল করলে কি হয়, তোমার চাকাগুলো গড়তে থাকে, আর চাকা যখন গড়তে থাকে তুমিও কিন্তু আস্তে আস্তে এগোতে থাকো, কি বুঝতে পারলে তো? তাহলে কার ওপর নির্ভর করছে? প্যাডেলের ওপর। তুমি যখন প্যাডেল করছো তখন তোমার চাকাগুলো ঘুরছে, আর চাকাগুলো ঘুরছে বলে তুমিও কিন্তু আস্তে আস্তে তোমার বাড়ি থেকে তুমি কিন্তু তোমার স্কুলে এসে পৌঁছে যাচ্ছ, কি বুঝতে পারলে তো মজার বিষয়টা? তো আমাদের এই ঘড়ির মধ্যেও কিন্তু এরকম তিনটে জিনিস আছে, সাইকেলের প্যাডেল, চাকা এবং পথ। ঠিক ওই রকমভাবে আমাদের ঘড়ির কাঁটাতেও কিন্তু খুব মজার তিনটে কাঁটা আছে, জানো তো? একটা কাঁটার নাম হচ্ছে সেকেন্ড, একটা কাঁটার নাম হচ্ছে কি বলতো? সেকেন্ডের কাঁটা। আরেকটা কাঁটার নাম হচ্ছে কি বলতো? মিনিটের কাঁটা। আরেকটা কাঁটার নাম হচ্ছে কি বলতো? ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটা যখন চলবে ও
যখন চলবে তখন মিনিটের কাঁটা চলবে, আর মিনিটের কাঁটাও চললে আমাদের কি ঘন্টার কাঁটাটাও চলবে। তাহলে সব কিছু নির্ভর করছে কার উপর বলো তো? এই সেকেন্ডের কাঁটার উপর। তুমি যদি প্যাডেল না করো তেমন তোমার সাইকেলও গোবে না, ঠিক ওই রকমভাবে সেকেন্ডের কাঁটা যদি না চলে তাহলে কিন্তু মিনিটও পাবো না আবার ঘন্টাও পাবো না। কি বুঝতে পারলে তো? হ্যাঁ, এবার দেখো এই যে আমাদের ঘড়িটা যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি তাহলে দেখবে একদম ঘড়িতে এইখানে কত লেখা থাকে? 12, আর এখানে লেখা থাকে 3, আর এখানে থাকে 6, আর এখানে থাকে 9। তাহলে 12-র পরে এখানে থাকে 1, 2, 3, আর এখানে থাকবে 4, 5, 6, এখানে থাকবে 7, 8, 9, এখানে থাকবে 10, 11। ঠিক আছে, তাহলে একটা ঘড়িতে কতগুলো কাটা কতগুলো সংখ্যা লেখা থাকে? 1 থেকে 12। কেন লেখা থাকে? কারণ আমরা অবশ্যই সবাই বিজ্ঞানে পড়েছি যে একদিন মানে 24 ঘন্টা, একদিন মানে 24 ঘন্টা, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। তাহলে দেখো আমাদের কি দুপুরবেলাতেও একবার রাত দুপুর 12টা হয়, আবার রাত্রিবেলাতেও রাত্রি 12টা হয়, সকালবেলাতেও সকাল 10টা হয়, আবার রাত্রিবেলাতেও রাত্রি 10টা হয়। সেই জন্য 1 থেকে কত দূর লেখা আছে? 12 পর্যন্ত লেখা আছে, 12 ঘন্টা দিন আবার 12 ঘন্টা রাত্রি, এটা বোঝানোর জন্য। কি সবাই বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা প্রথমেই শিখে নিয়েছি যে আমাদের এই ঘড়ির ভেতরে আর কি থাকে? 3টে কাঁটা থাকে। হ্যাঁ, একদম ছোট যে কাঁটাটা থাকবে সেই কাঁটাটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, একদম ছোট, এটা ঘন্টার কাঁটা। ওর থেকে একটু বড় সেটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, আর সবচেয়ে বড় যে সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। আমরা তো সবাই একটা মজার জিনিস জানি, যে বেশি কাজ করে আর যে বেশি দৌড়ঝাঁপ করে সে কি কখনো মোটা হয়? হয় না, সে হয় পাতলা হয়, একটু লম্বাটে হয়, তাই না? দেখো সেকেন্ডের কাঁটাটা খুব দৌড়ঝাঁপ করছে, সারাদিন দৌড়াচ্ছে, ও কিন্তু থামছে না, সেজন্য ও সবচেয়ে লম্বা সবচেয়ে পাতলা। আর তারপরে দেখো মিনিটের কাঁটাটা ওর থেকে একটু কম দৌড়ায়, আমরা শিখবো সব, সেজন্য ও একটু ছোট একটু মোটা। আর ঘন্টার কাঁটাটা সবচেয়ে ছোট, ও একদম কম দৌড়ায়। কি বুঝতে পারলে তো? হ্যাঁ, এবার দেখো এবার তোমাদেরকে ঘড়ি দেখা শিখতে হবে, তবেই না আমরা বুঝতে পারবো যে ঘড়িতে কটা বাজছে, আমাকে এখন কি করতে হবে। এবার দেখো এই যে ঘন্টার কাঁটাটা আছে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা মিনিটের, এটা হচ্ছে সেকেন্ডের। এবার এই যে 12, আর এখানে কি লিখলাম? 1, এই 12-র কাছে যদি ঘন্টার কাঁটাটা থাকে, মিনিটের কাঁটাটা থাকে এবং সেকেন্ডের কাঁটাটা থাকে, যদি 3টেই একই সঙ্গে থাকে তখনই তুমি কিন্তু বলবে যে এখন 12টা বাজছে। ঠিক আছে, আমি আর আস্তে আস্তে আসছি, তোমাদের বইয়েও অনেকগুলো ছবি দেওয়া আছে, তুমি সেখান থেকেও বুঝতে পারবে। তার আগে তোমাকে আরেকটা জিনিস বলে দিই, এই যে 12 এবং 1 এর মাঝে কিন্তু তোমার কত আছে বলো তো? 5টা ভাগ আছে, 12-র পরে 1, 2, 3, 4, 5, আবার 1 থেকে 2-এর মধ্যে 5টা ভাগ আছে, এরকমভাবে, বুঝতে পেরেছ? 1, 2, 3, 4, 5। ঠিক আছে, আর এই এক একটা ভাগ যে কাঁটা যেভাবে যাবে তার অনুসারে হবে। যদি দেখো আমি যদি তোমাকে বলি যে আমি যদি একটা এখান থেকে তোমাদের এখানে বলে যদি দৌড়াও, এটা হচ্ছে তোমার ধরো 100 মিটারের একটা দৌড়ের রাস্তা। আমি যদি বলি রাম তুমি দৌড়াও, তাহলে রাম এখান থেকে দৌড়াতে শুরু করে এখানে শেষ করবে। আমি বললাম শ্যাম তুমি দৌড়াও, তাহলে শ্যাম এখান থেকে যাত্রা শুরু করে এখানে শেষ করবে। এবার ভালো করে বোঝো, যখন রাম দৌড়াবে আমি কি বলবো সেটা শ্যাম দৌড়াচ্ছে? নিশ্চয়ই বলবো না। কে দৌড়াচ্ছে বলবো? রামই দৌড়াচ্ছে। সেরকম শ্যাম যখন দৌড়াবে তখন বলবো শ্যাম দৌড়াচ্ছে। ঠিক ওই রকমভাবে আমাদের এই যে 12 থেকে 1 এর মধ্যে 5টা ঘর, 1 থেকে 2 এর মধ্যে 5টা ঘর, তাহলে মোট কতগুলো হলো? 10টা হলো। এরকমভাবে 2 থেকে 3 এর মধ্যে আরও 5টা ভাগ, 3 থেকে 4 এর মধ্যে আরও 5টা ভাগ, এইভাবে যদি 5টা 5টা করে আসে আমরা গুণের যোগের সংক্ষিপ্ত রূপ অনুসারে কি পেলাম? মোট কতগুলো ঘর? 60টা ঘর। এরকম এই 12 থেকে শুরু করে আস্তে আস্তে এই অবধি মোট 60টা ছোট ছোট ঘর আমাদেরকে কিন্তু পার হতে হবে। এবার দেখতে হবে ওই ঘরটা কে কখন পার হচ্ছে। যদি রাম পার হয় তাহলে বলবো রাম পার হলো, যদি শ্যাম পার হয় তাহলে বলবো শ্যাম পার হলো।
কি বুঝতে পারলে তো? তাহলে আমাদের এখানে তো রামশ্যাম নাই, আমাদের এখানে কে কে আছে? সেকেন্ড আছে, মিনিট আছে, ঘন্টা আছে। তাহলে এই 60টা ঘর টিক 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 করে ঘড়ির কাঁটাটা ঘুরতে ঘুরতে যখন এইখানে চলে আসবে, তখন একবার ঘুরে গেল, তখন বলবো সেকেন্ডের কাঁটাটা 60 বার 60টা ঘর গেল। আবার যদি মিনিটের কাঁটাটা টিক টিক করতে 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 আবার পুরোটা ঘুরে যায়, তখন আমরা বলবো মিনিটের কাঁটাটা 60টা ঘর গেল। আবার যদি ঘন্টার কাঁটাটা টিক টিক করে ঘুরতে ঘুরতে আবার এখানে পৌঁছে যায়, তখন বলবো আমরা কি ঘন্টার কাঁটাটা 60টা ঘর গেল। কি সকলে বুঝতে পারলে তো? এবার একটা মজা আছে, মজাটা কি আমি তো প্রথমেই বলেছি তোমাদেরকে, তুমি যেরকম প্যাডেল করবা সেরকম তোমার চাকা ঘুরবে, আর যেমন তোমার চাকা ঘুরবে তেমন তুমি তাড়াতাড়ি অনেক দূর পৌঁছাবে। ঠিক ওই রকমই কাছাকাছি একটা বিষয় হচ্ছে আমাদের ঘড়িটা। কি দেখো, এই যে সেকেন্ডের কাঁটাটা তোমার আছে, এই সেকেন্ডের কাঁটাটা ধরে নাও, আমি ধরে নিলাম সেকেন্ডের কাঁটাটা, মিনিটের কাঁটাটা এবং ঘন্টার কাঁটা, তিনটে কাঁটাই ধরো তোমার এইখানে আছে। এটা তোমার ঘন্টার কাঁটা, ঠিক তার একটু ওপরে মিনিটের কাঁটা, ঠিক তার একটু ওপরে তোমার সেকেন্ডের কাঁটা, তিনটে কাঁটাই একই জায়গাতে আছে। তখন কিন্তু তুমি বুঝে নিতে হবে, দেখো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা তিনটেই যখন এইরকম জায়গায় আছে, এইরকম ছবি যদি হয় তাহলে জানবে এখন 12টা বাজছে, সেটা দুপুর 12টা হোক বা রাত 12টা হোক। এবার আমার ওইটা আমি আসছি পরে আরও। এবার দেখো এই যে সেকেন্ডের কাঁটাটা যখন টিক 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 করে ঘুরবে কি না, এই যে আস্তে আস্তে ঘুরবে, এবার ধরো সেকেন্ডের কাঁটাটা প্রথমে 12টা ছিল, কিছুক্ষণ পরে এখানে আসলো, তারপর 2-এ আসবে, তারপর 3-এ আসবে, 4-এ আসবে, 5-এ আসবে। এই যে সেকেন্ডের কাঁটাটা টিক 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 করে ঘুরছে, কিন্তু ও যখন ঘুরছে তখন কিন্তু এরা দুজন কি ওখানেই থাকবে নাকি একটু হেলদোল হবে? তোমার কি মনে হয়? তুমি যদি প্যাডেল করো চাকা কি ঘুরবে না? নিশ্চয়ই ঘুরবে। আর চাকা যদি ঘুরে তুমি পথও যাবে, ঠিক সেরকমভাবে সেকেন্ডের কাঁটাটা যখন টিক 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 করে ঘুরতে থাকবে, যখন এইভাবে আবার ঘুরে ঘুরে আবার 12-র কাছে আসবে, তখন কিন্তু 60টা ঘর চলে যাবে। আর সেকেন্ডের কাঁটা যখনই 60টা ঘর চলে আসবে, তখন ঘন্টার কাঁটাটা হয়তো এখানেই থাকবে, আর মিনিটের কাঁটাটা কিন্তু টুক করে, মিনিটের কাঁটাটা তখন কিন্তু 1 মিনিট হবে, অর্থাৎ এরকম জায়গায় চলে আসবে, এই যে 1 নম্বর দাগে আছে সেখানে চলে আসবে, আর সেকেন্ডের কাঁটাটা ধরে নাও তখন তোমার এখানে আছে। ভালো করে বোঝো, ঘন্টার কাঁটাটা এখানে ছিল, মিনিটের কাঁটা এখানে ছিল, সেকেন্ডের কাঁটাও এখানে ছিল। সেকেন্ডের কাঁটাটা যখন টিক 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 করতে 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 ঘুরে আবার এখানে পৌঁছাবে, তখন এই মিনিটের কাঁটাটা এই ঘর থেকে ঘুরে টিক করে এইখানে চলে যাবে 1 নম্বর ঘরে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সেকেন্ডের কাঁটাটা যখন 60টা ঘর যাবে, অর্থাৎ এক একটা ঘর মানে যদি 1 সেকেন্ড ঘুরে ধরি, তাহলে 60টা ঘর মানে 60 সেকেন্ড, তখন মিনিটের কাঁটা কতগুলো ঘর গেল? 1টা ঘর গেল। অর্থাৎ তখন আমরা কি পাবো? যে 60 সেকেন্ড মানে 1 মিনিট। কি বুঝতে পারলে? ঠিক ওই রকমভাবে সেকেন্ডের কাঁটাটা যখন আবার এইরকমভাবে টিক টিক করে ঘুরতে ঘুরতে আবার এখানে এসে পৌঁছাবে, তখন মিনিটের কাঁটাটা আরও 1 ঘর সরে পাশের ঘরে যাবে। তার মানে কি, তখন আরও 1 বার 60 সেকেন্ড গেল, তখন আরও 1 মিনিট পেলাম। তাহলে তুমি যদি যোগ করো তাহলে 120 সেকেন্ডে কত পাবে তুমি? 2 মিনিট পাবে। তো এইভাবে কিন্তু আমাদের যত সেকেন্ড যাবে আস্তে আস্তে তত মিনিট যাবে, ঠিক আছে? এইভাবে যেতে যেতে ধরো একটা সময় এরকম যদি হয়, ধরে নাও তোমার ঘন্টার কাঁটাটা মোটামুটি একটু নড়েছে, আর মিনিটের কাঁটাটা ধরে নাও এরকম 25-এ এসেছে, আর সেকেন্ডের কাঁটাটা ধরো ঘুরতেই থাকছে, এভাবে টিক টিক করে ঘুরছে, তাহলে ঘন্টা এখানেই আছে, মিনিট এটা মানে 12টা বেজে 12টা থেকে 1টার মধ্যে আসছে, মানে 12টা পার হয়ে গেছে, মানে 12টা বেজে 5-এর ঘরে আছে। 5 মানে কি, দেখো 12 থেকে 1-এর মধ্যে আসা মানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আর 5-এ আসা মানে 25 মিনিট, মানে 12 থেকে 1-এর মধ্যে আসা মানে মিনিটের কাঁটাটা 1-1 ঘর মানে 5টা করে ঘর যাচ্ছে। আমি একটু আগেই বলেছি যে কে কোন ঘরটা যাচ্ছে তার নাম অনুসারে হবে, মিনিটের কাঁটা যতগুলো ঘর যাবে তার নাম অনুসারে তত মিনিট। তাহলে মিনিটের কাঁটা এখান থেকে 5 অবধি আসা মানে দেখো 25টা ঘর গেল, তাহলে হবে 25 মিনিট। আবার যদি সেকেন্ডের কাঁটা, যদি যেমন সেকেন্ডের কাঁটাটা 2-এর ঘরে আছে মানে 10টা ঘর গিয়েছে, তাহলে আমরা কী বলবো, 12টা বেজে 25 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে? এরকম এরকম ঘুরতে ঘুরতে ধরো দেখা আছে কিছুক্ষণ পরে ঘন্টার কাঁটাটা তোমার দেখা আছে এই 1-এর ঘরে সোজাসুজি, আর মিনিটের কাঁটাটা তোমার 12-এর ঘরে কাছাকাছি, আর সেকেন্ডের কাঁটাটাও
বারোর ঘরের কাছাকাছি। যখন এরকম হবে এই মিনি ঘন্টার কাঁটাটা যে ঘর বরাবর থাকবে তত ঘন্টা, তার মানে এইটা এ একের দিকে আছে তার মানে একটা বাজছে, আর মিনিট এবং সেকেন্ডের কাঁটা বারোর দিকে আছে তার মানে বুঝে নিতে হবে পুরো একটা বাজছে এখন, বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে সেকেন্ডের কাঁটাটা যখন পুরো এক পাক ঘুরছে তখন 60 সেকেন্ডে আমি 1 মিনিট পাচ্ছি, আবার ঠিক অনুরূপভাবে এই যে মিনিটের কাঁটাটা আছে, মিনিটের কাঁটাটা যখন 25 অবধি দেখালাম, তারপরে 30, 35, 40 করতে করতে যখন আবার 12তে এসে পৌঁছাবে, তখন মিনিটের কাঁটাটা তো 60টা ঘর যাবে, তখন দেখবে যে 60 মিনিট সমান তুমি তখন পেয়ে যাবে 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা কী শিখলাম যে 60 মিনিট সমান 1 ঘন্টা, আবার 60 সেকেন্ড সমান হচ্ছে আমাদের 1 মিনিট। তাহলে এবার যদি আমরা ঘড়ির দিকে তাকাই, যখন আমরা স্কুলে আসি তখন দেখব আমরা 10-এর দিকে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা কিন্তু আমাদের 12-এর দিকে। তাহলে এইরকম যদি থাকে তখন আমরা কী বুঝব যে এখন হয় সকাল 10টা বাজছে নাহলে রাত্রি 10টা বাজে। যখন আমরা স্কুলে আসবো তখন নিশ্চয়ই এরকম ঘড়ি দেখে আসি, কি বুঝতে পারলে তো? আচ্ছা, আবার যখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি তখন দেখি আমরা যে সে এরকম আছে, অর্থাৎ ঘন্টার কাঁটাটা ছোটো কাঁটাটা 6-এর দিকে আর বড় মাঝারি কাঁটাটা হচ্ছে দেখা যাচ্ছে 12-এর দিকে। তাহলে বোনামানি বুঝে নিতে হবে যে এখন কিন্তু সকাল 6টা বাজছে। এবার তোমাদের বইয়ে যে ছবিগুলো আছে সে ছবিগুলো আস্তে আস্তে তোমরা যদি দেখো তাহলে আরও একটু ভালো বুঝতে পারবে। তো এই একটা ডেমো আমি চেষ্টা করলাম অনেকদিন পর, তো অনেকে বলছিলো সেটা এটা চেষ্টা করলাম। এবার আমি অনেক কিছু এক্সট্রা বলে ফেলেছি যেটা হয়তো সিলেবাসে নাই। অ্যাকচুয়ালি ক্লাস 3-তে যেটা আছে মেনলি কিছু ঘড়ি দেখিয়ে কটা বাজছে সেটাকে আইডেন্টিফাই করতে বলেছে আর কি। এবার অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যদি করতে হয় তাকে তো বেসিক কনসেপ্ট তো তাকে ক্লিয়ার করতে হবে, তো বেসিক জায়গাটা বলতে গেলে আমার মনে হয় এইটুকু বলা যেতে পারে। এবার এইটুকু আমি একটু হয়তো দীর্ঘ করে ফেললাম, তো তুমি যেহেতু সময় কম পাবে তোমরা, তুমি চেষ্টা করবে অন্তত একটা ছবি এঁকে জাস্ট এটা অন্তত এই কথাটা বলবে যে যে যেটা ঘর গেল তার অনুসারে সেটাকে আমরা অ্যালোট করব। সেকেন্ডের কাঁটা যদি যায় তাহলে সেটা সেকেন্ড, মিনিট গেলে মিনিট, ঘন্টা গেলে ঘন্টা। এবার 60 সেকেন্ড সমান 1 মিনিট, 1 মিনিট 60 মিনিট সমান 1 ঘন্টা, এই বিষয়টা বুঝিয়ে তারপরে তুমি দুটো ছবি মোটামুটি যদি ড্র করে বলে দিতে পারো যে এখন সকাল 10টা বা রাত্রি 10টা বা 6টা বাজছে তাহলে আমরা এখন দাঁত মাজার সময়, বা এখন রাত্রি 10টা বাজছে তাহলে আমাদের এখন ঘুমোতে যাওয়ার সময়, এই বিষয়টা চাইলে বলতে পারো। তো এটা একটা আমার তরফ থেকে ক্ষুদ্র প্রয়াস, আমি এটা এটা বারবারই বলছি, এটা হয়তো তোমাদের মনোগ্রাহী নাও হতে পারে, তারা অবশ্যই তারা গ্রহণ করবে না বা করবেন না, জাস্ট একটা প্রয়াস যদি কারো একটু ধারণা দিতে পারি সেটাই আমার কাছে অনেক পাওয়া। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।